Dear students, this is my second class with you. I think you can remember in our last class, we actually did not discuss anything of our syllabus. That was my introductory class with you. But in the very beginning last time, I talked with you about sentence. So, according to the last class, today my topic will be sentence. I think all of you know what is sentence and its classification. But my purpose of discussing sentence is to remind you what you studied in your previous classes in school section. Because it was a long gap and we can easily forget the topic. That's why it's an attempt to give you a reminder. Okay, let's discuss sentence. আমি আশা করি আমরা সেন্টেন্সে যাওয়ার আগে আমি আশা করি তোমরা সবাই সুস্থ আছো এবং সবাই ভালো আছো আশা এবং তোমরা রেগুলার আমাদের ক্লাসগুলো ফলো করবে ক্লাস টপিকে ঢোকার আগে আরেকটুখানি বলি তোমাদেরকে আমি তোমাদেরকে বলেছিলাম ইএফটি মেইন বইটা নিয়ে ফেলতে যেটা তোমাদের বোর্ডের বই বিশেষ করে আমাদের কলেজে আমরা বোর্ডের বই ছাড়া একটা ক্লাসও করি না এবং প্রতিটা লাইন আমাদের জানতে হয় প্রত্যেকটা লাইনে ফার্স্ট পেপারের টপিক যেমন আছে গ্রামারের টপিক আছে ফার্স্ট পেপার থেকে তোমাদেরকে গ্রামার সেট করে সেকেন্ড পেপারে তাহলে তোমাদের যদি মেইন বইটা ভালো করে ফলো করো ফার্স্ট পেপারের সাথে সাথে সেকেন্ড পেপারে প্রিপারেশনও হয়ে যাবে তোমাদের তাহলে তোমরা দেরি না করে ইএফটি বইটা কিনে ফেলবে তার সাথে তোমরা একটা মডেল কোশ্চেন কিনতে বলেছিলাম পাঞ্জিনি মডেল কোশ্চেনটা কিনে ফেলো কারণ আমাদের কোশ্চেন সলভ করার সময় উইথ ক্লু উইদাউট ক্লু করার সময় ফার্স্ট পেপারের মডেল কোশ্চেনের হেল্প নিতে হয় নাহলে অতগুলো জিনিস বোর্ডে লিখে লিখে করা মোটেও সম্ভব হয় না তো আমরা মনে আশা করি তোমরা এর মধ্যেই কানেক্ট করে ফেলবে তোমাদের বইগুলো চলে আসো আমরা আমাদের টপিকে চলে যাই তোমাদের সাথে আমি গতদিন বলেছিলাম আমাদের সেন্টেন্সকে আমরা দুই ভাগে ভাগ করেছিলাম একটা ছিল অ্যাকর্ডিং টু মিনিং আরেকটা ছিল অ্যাকর্ডিং টু স্ট্রাকচার গতদিন আমরা শুধুমাত্র অ্যাকর্ডিং টু মিনিং এবং অ্যাকর্ডিং টু স্ট্রাকচার একটু লিখে দিয়েছিলাম আজকে আমরা ভিতরে ডিসকাস ডিটেলস ডিসকাশনে যাব তাহলে আসো অ্যাকর্ডিং টু মিনিংটা আমরা আরেকটু বলি যেহেতু আজকে আমরা ডিটেলস আলোচনা করব তোমাদের তোমরা নিশ্চয় ভুলে যাও নাই আমি কিন্তু বোর্ডে লিখা আছে আমার নাম সেই জন্য তোমাদেরকে আমি আমার মুখে আর নাম বলতে যাইনি তোমরা বোর্ডে দেখতেই পাচ্ছ নাম এবং প্রতিদিন ক্লাস করতে করতে এমনিতেই তোমাদের সাথে আমার পরিচয় হয়ে যাবে আসো অ্যাকর্ডিং টু মিনিং যাও তাহলে অ্যাকর্ডিং টু মিনিং আমরা সেন্টেন্স পাচ্ছি ফাইভ টাইপস A assertive, B interrogative, C exclamatory, D imperative, E তাহলে যারা গত ক্লাস পাও নাই বা গত ক্লাস মিস করেছ চাইলে তোমরা দেখে নিতে পারো আমাদের কলেজ পেজে আছে আর যদি ওখানে যেতে না চাও আমরা আরেকটু রিমাইন্ডার দিলাম আমাদের সেন্টেন্সগুলো মিনিং অর্থানুসারে সেন্টেন্সগুলো পাঁচ ভাগ করি আমরা নাম্বার ওয়ান অ্যাসার্টিভ নাম্বার টু ইন্টারোগেটিভ নাম্বার থ্রি এক্সক্লামেটরি নাম্বার ফোর ইম্পারেটিভ নাম্বার ফাইভ অপটেটিভ সেন্টেন্স এখন আমরা প্রতিটা সেন্টেন্সে চলে যাচ্ছি আলাদা করে আসো প্রথমে আমরা অ্যাসার্টিভ সেন্টেন্সে চলে যাই অ্যাসার্টিভ সেন্টেন্স কোন মূলকে বলি আমরা যে আমরা সবসময় সাধারণভাবে আমরা ঘরে কিছু কথা বলি মা আমি কলেজে যাচ্ছি আমি বাড়ি যাচ্ছি আমি ভাত খাই সে মাছ ধরে তুমি ঘুমাও এই যে সাধারণ কথাগুলো আমরা বলি এই সমস্ত সাধারণ কথা বা বিবৃতিমূলক বাক্য বলে এগুলোকে সাধারণ কথা সবগুলোই আমাদের অ্যাসার্টিভ সেন্টেন্স তাহলে আমাদেরকে কেউ যদি এক্সাম্পল লিখতে বলে অ্যাসার্টিভ সেন্টেন্সে আমরা লিখতে পারি আই গো টু কলেজ
he catches fish. আমরা catches লিখেছি নিশ্চয়ই তোমাদের মনে আছে subject third person singular number এবং আমার verb present indefinite tense আছে সেই জন্য verb বিশেষে আমরা s by s যোগ করেছি আমরা আরেকটা example লিখি মাহি killed a bird তাহলে দেখো আমরা ইউজ করেছি first person present indefinite third person present indefinite third person past indefinite এবং সব রকমের সেন্টেন্স গুলাই সাধারণ ভাবে বলা আই গো টু কলেজ হি ক্যাচেস ফিশ মাহি কিলড এ বার্ড এই সবগুলো সাধারণ কথা বলেছে এবং এরা সবাই আমাদের অ্যাসারটিভ সেন্টেন্স তাহলে অ্যাসারটিভ সেন্টেন্সে কি দাঁড়াচ্ছে সাধারণ ভাবে কোনো কিছু প্রকাশ করলে সেগুলো সবগুলাই অ্যাসারটিভ সেন্টেন্স আমরা অ্যাসারটিভ সেন্টেন্সে আবার সাব ডিভিশন পাবো four types of assertive sentence তাহলে আমরা যে বললাম four types of assertive sentence এই four types কি আসো আমি রোমান ওয়ান দিয়ে লিখি affirmative negative affirmative interrogative negative interrogative তাহলে দেখো আমরা এই যে অ্যাসারটিভ সেন্টেন্স বলেছি এইখানেও আমরা আবার চারটা ধরন পাবো অ্যাফার্মেটিভ নেগেটিভ অ্যাফার্মেটিভ ইন্টারোগেটিভ নেগেটিভ ইন্টারোগেটিভ আমরা একটু এক্সাম্পল দিলে আমাদের কাছে আরও একটু ক্লিয়ার হয়ে যাবে আসো অ্যাফার্মেটিভ সেন্টেন্স তাহলে অ্যাফার্মেটিভ সেন্টেন্স মানে হ্যাঁ বোধক বাক্য আমরা হ্যাঁ সূচক আমরা আমাদের চলার পথে প্রতিদিনই ব্যবহার করি যেমন কামাল কলেজে যায় আমি ভাত খাই তাহলে এই সবগুলো কথা কিন্তু হ্যাঁ বোধক অর্থাৎ এখানে কোনো না সূচক বা নেতিবাচক কথা নেই তাহলে আমাদের এক্সাম্পল হতে পারে কি আই গো টু কলেজ একটু আগে যে বলেছি হি ক্যাচেস ফিশ ওগুলো মূলত সবগুলো কি ছিল মাহি ইল এবার আমি আগের কথাগুলো লিখলাম কেন তোমাদেরকে বোঝানোর জন্য ওই সেন্টেন্স সবগুলাই ছিল ইতিবাচক বা হ্যাঁ সূচক ছিল সবগুলা এই সবগুলো আমার অ্যাফার্মেটিভ সেন্টেন্স তাহলে অ্যাফার্মেটিভের অপোজিট কি নিশ্চয়ই তোমরা জানো অ্যাফার্মেটিভের অপোজিট হলো নেগেটিভ নেগেটিভ মানে কি না সূচক অর্থাৎ আমার সেন্টেন্সে না বোধক থাকবে না সূচক বাক্য আসো তাহলে আমি যখন বললাম আই গো টু কলেজ আমি কলেজে যাই এটা ছিল হ্যাঁ বোধক এখন এই কথাটাকে আমি না বোধক যদি বলতে যাই তোমরা নিশ্চয়ই জানো কি বলবো আমরা আমরা বলবো আমি কলেজে যাই না তাহলে দেখো আমার যে সেন্টেন্সটা গো ছিল কোন টেন্সে আছে গো প্রেজেন্ট টেন্সে আছে আমি যখন প্রেজেন্ট টেন্স থাকিয়ে না সূচক করতে যাব আমাকে নিয়ম অনুযায়ী কী করতে হবে জানো প্রথমে সাবজেক্ট বসাবো এবং এই গো এর সাথে কোনো এস বাই ইয়েস নাই আছে কি নাই না থাকলে আমরা প্রেজেন্ট টেন্সে ভার্বকে নেগেটিভ করার সময় ডু নট বসাবো
এবং ডু নট যখনই বসে ভার্বের বেস ফর্ম বসে গো ওয়েন গন তাহলে গো হলো বেস ফর্ম সরি তাহলে আসো আই ডু নট গো টু কলেজ এখন আসো আমি দ্বিতীয় সেন্টেন্সটাকে নেগেটিভ সেন্টেন্সে ট্রান্সফার করব আসো যদি আমি দ্বিতীয় সেন্টেন্সটাকে নেগেটিভ করি হি ক্যাচেস তোমরা দেখতে পাচ্ছ এটাতে এস বাই এস ছিল না এটাতে এস বাই ইএস আছে যদি এস বাই ইএস থাকে আমরা এস বাই ইএস থাকার কারণে আমরা প্রথমে সাবজেক্ট বসাবো এবং এই এস বাই ইএসটা বাদ দেওয়ার জন্য আমরা বসাবো ডাজ নট হি ডাজ নট ভার্বের বেস ফর্ম ক্যাচ ফিশ তাহলে তোমাকে যখন অ্যাফার্মেটিভ করতে বললে এটা লিখেছো তোমাকে কেউ যদি বলে নেগেটিভ করো তুমি এই ফর্মেটটা অনুসরণ করবে এবং থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার হলে ভার্বের সাথে এস বাই ইএস থাকে ভার্বের সাথে এস বাই ইএস থাকলে তুমি এই ফর্মেটে চলে যাবে এখন আসো থার্ড সেন্টেন্সে আমরা দেখতে পাচ্ছি ভার্বটা ফার্স্ট টেন্সে আছে যদি আমার ভার্বটা ফার্স্ট টেন্সে থাকে আমরা নেগেটিভ করার সময় প্রথমে সাবজেক্ট বসাবো তারপরে ভার্বের সরি ডিড নট বসাবো এরপর ভার্বের বেস ফর্ম বসাবো কেন ডু ডাজ ডিড এদের পরে সবসময় ভার্ব ওয়ান বসে এগুলো সব ভার্ব ওয়ান ডিড নট কিল এ বার্ড সে পাখি একটা পাখি মারেনি তাহলে তোমরা দেখো আমি তোমাদেরকে পাশাপাশি বসিয়ে দেখানোর চেষ্টা করেছি যে আমার অ্যাফার্মেটিভে কেমন থাকবে নেগেটিভে কেমন থাকবে সেম প্রেজেন্ট টেন্সে পাস্ট টেন্সে একই রকমভাবে এখন আসো থার্ড ফর্মে চলে যাই আমরা আমাদের থার্ড ফর্ম কি অ্যাফার্মেটিভ ইন্টারোগেটিভ অ্যাফার্মেটিভ ইন্টারোগেটিভ মানে কি হ্যাঁ সূচক প্রশ্নবোধক তাহলে হ্যাঁ সূচক প্রশ্নবোধক বাক্য আমরা যখন করতে যাব দেখো আমরা যখন নেগেটিভ করেছিলাম আমরা বলেছি আই ডু নট এটা অক্সিলিয়ারি ছিল এই ডু নট যেটা অক্সিলিয়ারি আমরা যখন ইন্টারোগেটিভ করতে যাব যেহেতু এটা অ্যাফার্মেটিভ আমরা নটটা বাদ দিব বাদ দিয়ে অক্সিলিয়ারিটাকে আগে নিয়ে আসব ডু আই ইট রাইস আমি ভার্বটা চেঞ্জ করে লিখলাম ওটা গো টু কলেজ ছিল ডু আই ইট রাইস সাবজেক্ট ফার্স্ট পার্সনে আছে থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বারের জন্য ডাজ হি ক্যাচ ফিশ কি দাঁড়ালো আমার অক্সিলিয়ারিটা চলে আসলো কোথায় সাবজেক্টের আগে তাহলে আমার ফর্মেটটা দেখো অক্সিলিয়ারি প্লাস সাবজেক্ট প্লাস ভার্বের বেস ফর্ম প্লাস এক্সটেনশন বা অবজেক্ট যেটা ফার্স্ট টেন্সে ছিল সেটাকে যদি আমি ইন্টারোগেটিভ করতে যাই শুরুতে ডিড আসবে ডিড হি কিল দ্য বার্ড সে কি পাখিটি মেরেছিল ডিড হি কিল দ্য বার্ড আমরা যখন নেগেটিভ করেছি সেখানে করেছি হি ডিড নট কিল এ বার্ড এখন আমরা বলেছি ডিড হি কিল এ বার্ড তাহলে সরি কিল দ্য বার্ড তাহলে আমাদের ফর্মেটটা কী পাচ্ছি প্রেজেন্ট টেন্সের জন্য ডু অব্লিক ডাজ পাস্ট টেন্সের জন্য ডি প্লাস সাবজেক্ট প্লাস ভার্বের বেস ফর্ম প্লাস এক্সটেনশন তাহলে এটা হলো আমার অ্যাফার্মেটিভ ইন্টারোগেটিভ আসো এর বিপরীতে কী আছে নেগেটিভ ইন্টারোগেটিভ নেগেটিভ ইন্টারোগেটিভ আমরা যদি অ্যাফার্মেটিভ ইন্টারোগেটিভ করতে পারে তাহলে আমাদের নেগেটিভ ইন্টারোগেটিভ একদম সহজ হয়ে যায় কেন আমরা সবগুলোর সাথে নট যোগ করে দিব আর কোনো কাজ নেই আমাদের ডন যেহেতু সাবজেক্টের আগে বসে কন্ট্রাক্ট ফর্ম বসবে ডোন্ট আই ইট রাইস সেকেন্ড ওয়ান ডাজেন্ট
ईल, कैच फिश, थर्ड वन गिडियन, ईल किल द बर्ड। তোমরা দেখো পাশাপাশি রেখে করলে সুবিধাটা কি, আমরা স্পষ্টভাবে ফিগার পেয়ে যাচ্ছি, দুটো সেন্টেন্স দুই রকম, ডিফারেন্সটা কোথায়, একটুখানি ডিফারেন্স, এখানে নট নেই, এখানে নট আছে, বাকি সব স্ট্রাকচার একই। আমি তোমাদেরকে সবগুলো এক্সাম্পল দিয়েছি মেইন ভার্ব থেকে, আমি এখানে অক্সিলিয়ারি যোগ করি নাই, অক্সিলিয়ারি দিয়েও আমরা করতে পারি, যেমন হি ইজ ইটিং রাইস সেটাও আমরা করতে পারতাম, ইজেন্ট হি ইটিং রাইস, অক্সিলিয়ারি দুটো সেন্টেন্স থাকলেও আমরা একই স্টাইলে করতে পারতাম। তাহলে আমরা যে চারটে ফরম্যাট করেছি এগুলো ছিল আমাদের অ্যাসার্টিভ সেন্টেন্স, এখন আমরা চলে যাই ইন্টারোগেটিভ সেন্টেন্স। ইন্টারোগেটিভ সেন্টেন্স মানে কি, প্রশ্নবোধক বাক্য, অর্থাৎ কোনো কিছু প্রশ্ন করার জন্য আমরা যেসব সেন্টেন্স ব্যবহার করি সেগুলোকেই আমরা ইন্টারোগেটিভ সেন্টেন্স বলি। এই ইন্টারোগেটিভ সেন্টেন্স করার সময় আমরা কোন কোন ধরনের পাই, ইন্টারোগেটিভ সেন্টেন্স উইথ অক্সিলিয়ারি ভার্ব, তারপরে কি পাই ইন্টারোগেটিভ সেন্টেন্স উইথ ডব্লিউএইচ ওয়ার্ড। আসো তাহলে ইন্টারোগেটিভ সেন্টেন্স উইথ অক্সিলিয়ারি ভার্ব আমরা যেগুলোকে বলেছি প্রত্যেকটা ইন্টারোগেটিভ সেন্টেন্স সেখানে অক্সিলিয়ারি দিয়ে শুরু হবে, অর্থাৎ মেইন ভার্ব থাকুক বি ভার্ব থাকুক ভার্ব যেটাই থাকুক না কেন। আমরা প্রথমে দেখি ইন্টারোগেটিভ সেন্টেন্স উইথ অক্সিলিয়ারি ভার্ব সেগুলো কী রকম আছে। আমরা যদি বলি, আমরা প্রথম সেন্টেন্সে বলেছিলাম আই গো টু কলেজ, আমি যদি সেটাকে ইন্টারোগেটিভ করতে চাই ডু আই গো টু কলেজ, এটা একটা ইন্টারোগেটিভ কারণ এখানে অক্সিলিয়ারি আগে চলে এসেছে এবং এই অক্সিলিয়ারিটা হলো ভার্ব টু ডু থেকে। অক্সিলিয়ারি ভার্বের তিনটা ফরম্যাট আছে, একটা হলো ভার্ব টু ডু, একটা হলো ভার্ব টু বি, আর একটা হলো ভার্ব টু হ্যাভ, এবং এদের সবগুলা সেন্টেন্সের শুরুতে বসলে এগুলো হয় অক্সিলিয়ারি ভার্বযুক্ত ইন্টারোগেটিভ সেন্টেন্স। যেমন দেখো ইজ হি কলিং ইউ, তাহলে এই যে ডু ভার্ব আসলো এটা অক্সিলিয়ারির কোন ভার্ব, ভার্ব টু ডু, অর্থাৎ ভার্ব টু ডু গ্রুপে ডু ডিড ডাজ আছে। ইজ হি কলিং ইউ ইজ, তাহলে এখানে অক্সিলিয়ারি কি ভার্ব টু বি। আচ্ছা এখন আসো হ্যাভ ইউ কমপ্লিটেড দ্য ওয়ার্ক, তাহলে আমরা এখানে কি পাচ্ছি হ্যাভ, হ্যাভটা কি অক্সিলিয়ারি ভার্ব টু হ্যাভ, টু হ্যাভ গ্রুপে আমরা তিনটা পাই হ্যাভ হ্যাজ হ্যাভ। তাহলে আমরা ইন্টারোগেটিভে প্রথম সেকশনে পেলাম ইন্টারোগেটিভ সেন্টেন্স উইথ অক্সিলিয়ারি ভার্ব, আমরা সেকেন্ড সেকশন পড়ে আজকের ক্লাসটা শেষ করব, নেক্সট ক্লাসে আমরা এর পরেরটুকু দিয়ে পড়ব। তাহলে ইন্টারোগেটিভের পরবর্তী অংশ কি ডব্লিউএইচ ওয়ার্ড, ইন্টারোগেটিভ সেন্টেন্স উইথ ডব্লিউএইচ ওয়ার্ড। এখন আসো ডব্লিউএইচ ওয়ার্ড আবার আমরা কী কী পাচ্ছি দেখো, হোয়াট হু হোম হুজ
what, who, whom, whose, which. এটা একটা ভাগ। আরেকটা ভাগে আছে why, how, when, where. তাহলে এই যে what, who, whom, whose, which এগুলো interrogative pronoun, এগুলো কি আর why, how, when, where এগুলো কি interrogative adverb. এখন তোমরা নিশ্চয়ই বলবে ম্যাডাম ইন্টারোগেটিভ প্রোনাউন, ইন্টারোগেটিভ অ্যাডভার্ব আমরা বুঝবো কি করে? হ্যাঁ, বোঝার জন্য আমাদের সুবিধা কি জানো, এই ইন্টারোগেটিভ প্রোনাউনগুলো নাউন সম্পর্কে তথ্য দিবে আর ইন্টারোগেটিভ অ্যাডভার্বগুলো ভার্ব সম্পর্কে তথ্য দিবে। এক্সাম্পল দেখো, হোয়াট ডু ইউ ওয়ান্ট, তুমি কি চাও, হোম আর ইউ কলিং, এটা ইন্টারোগেটিভ প্রোনাউন গুলো আমাদেরকে কোনো নাউন বা প্রোনাউন সম্পর্কে তথ্য দিবে। শুধু নাউন বলা ঠিক হবে না, যেমন আমি যদি প্রশ্নটাকে উত্তর চাই হোয়াট ডু ইউ ওয়ান্ট, তুমি কি চাও, আমি যদি উত্তর বলি আই ওয়ান্ট এ বুক, তাহলে এ বুকটা তোমার নাউন ফ্রেজ, তাহলে এই এ বুক নাউন ফ্রেজের জন্য তুমি ওয়ার্ড ব্যবহার করেছো, তাহলে নাউনের জন্য যেটা বসে সেটা প্রোনাউন, প্রশ্ন করার জন্য এটা হলো ইন্টারোগেটিভ প্রোনাউন। হোম আর ইউ কলিং, কাকে তুমি ডাকছো, আমি যদি এটার আনসার বলি আই এম কলিং রহমান, আই এম কলিং রহিম, আই এম কলিং ইউ, তখন তুমি এই যে রহমান, রহিম, ইউ এরা সবাই নাউন বা প্রোনাউন, তাহলে নাউন এবং প্রোনাউনের জন্য তুমি যেটা ইউজ করলে এটা কি হবে, ইন্টারোগেটিভ প্রোনাউন হবে। ঠিক আছে, এখন আসো ইন্টারোগেটিভ অ্যাডভার্ব, হোয়াই আর ইউ ক্রাইং, তুমি কেন কাঁদছ, তুমি কাঁদছ, কাঁদাটা হচ্ছে ভার্ব, ভার্বকে যোগ প্রশ্ন করেছে হোয়াই আর ইউ ক্রাইং, কেন কাঁদছ, তুমি ভার্বকে প্রশ্ন করে যত উত্তর পাবে সবগুলো অ্যাডভার্ব, আর প্রশ্ন করার কারণে এটা হয়ে গেল ইন্টারোগেটিভ অ্যাডভার্ব। When will he come? How do you do so difficult task? তুমি কি করে এত কঠিন কাজ করো? How do you do so difficult task? তাহলে দেখো why, when, how এরা main verb সম্পর্কে প্রশ্ন করেছে। মেন ভার্বকে যারা কোয়ালিফাই করে এরা সবাই অ্যাডভার্ব। তাহলে আমরা এগুলো জানবো ইন্টারোগেটিভ অ্যাডভার্ব, এগুলো জানবো ইন্টারোগেটিভ প্রোনাউন। তাহলে দেখো আমরা আজকে সেন্টেন্সের অ্যাকর্ডিং টু মিনিং করেছি, অ্যাসার্টিভ সেন্টেন্সের ক্লাসিফিকেশন করেছি, এবং ইন্টারোগেটিভ সেন্টেন্সে আমাদের যে ডিভিশনগুলো আমরা সেগুলো করেছি। আমি আশা করি ক্লাসটা তোমরা ফলো করলে তোমরাই বেনিফিটেড হবে, এবং আমাদের প্রত্যেকটা ক্লাস, প্রত্যেকটা টিচার যেসব ক্লাস করায় আশা করি তোমরা ফলো করবে, এবং এভাবে ফলো করলে দেখবে যে তোমাদের একসময় সবগুলো টেক্সট এবং সিলেবাসের যতটুকু আছে জানা হয়ে যাবে। যদিও আমাদের ক্লাসগুলো অনলাইনে আছে, প্রতিটা ক্লাস তোমরা ফলো করো, অনলাইনে হলেও দেখতে পাবে, তোমরা বুঝতে পারবে। আর যদি কোথাও সমস্যা হয় তোমরা কমেন্ট করে জানাবে, সেখানে আমরা সুবিধা হয় আমাদের জন্য, যখন কমেন্ট করে তোমরা জানাবে আমরা বুঝতে পারবো তোমাদের কার কোথায় সমস্যা হচ্ছে। আর বইগুলো অবশ্যই কিনে ফেলবে, ইএফটি বই অবশ্যই কিনবে, আর মডেল কোশ্চেনটাও কিনবে। তত আমরা নেক্সট ক্লাসে জয়েন করা পর্যন্ত ভালো থাকো, সবাই সবার জন্য দোয়া থাকলো, আল্লাহ হাফেজ, থ্যাংক ইউ অল।